দু সালে ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন তখনই কাউতিয়া ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে ছয়টি ওয়ার্ডে ভাগ করা হয় বর্তমানে এর ভোটার সংখ্যা এক লাখ সাত কিন্তু নিয়মিত কর পরিশোধ করেও অনেকটা নামেই সিটির বাসিন্দা এই এলাকার মানুষ রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোর চিত্র তাই প্রমাণ করে বছরের পর বছর নেই কোনো সংস্কার কারিগরি সালানো রাস্তাঘাট ভাঙাচুরা উন্নয়ন ওইসে সঠিক সব জায়গায় ওইসে কিন্তু আমাকে এই জায়গাটা একটু অবহেলিত সমস্যা কি আমাদের সমস্যা কি আঙ্গ সমস্যা দেয় কেটা সিটি কর্পোরেশন হওয়ার পরে আমাদের দৃশ্যমান কোনো কাজ আমাদের এলাকায় দেখাইতে পারে নাই ভোটের সময় আসলে রাস্তা ঠিক করে দমু রাস্তা ঠিক করে দেন ভোট শেষ আর চিনি মানুষ সৎ লোক চাই সৎভাবে কাজ কর্ম করব এই ধরনের লোক তদারকির অভাবে নষ্ট হয়ে পড়ে আছে বেশিরভাগ সড়ক বাতি বিভিন্ন স্থানে বসে মাদক সেবীদের আড্ডা দৌরাত্ব বেড়েছে মাদক ব্যবসায়ীদেরও মেইন রাস্তা শালনা ছাইগা জালামাল পর্যন্ত কয় একটা বাতি দিশার ভিতরে কোনো বাতি নাই সব আমরা টেক দিয়া যাইতাছি আমরা কিন্তু ট্যাক্স কিন্তু কমও না না ভালো মানুষ ভুক্তেছে আর যেগুলা মাদক ব্যবসায়ী এগুলা ওপেনে চলতেছে 12 থেকে 15 বছর বয়স ছেলে আজকাল মাদক সেবন করছে মাদক চাই না আমরা মাদক নিড়মূল চাই মাদক মুক্ত এলাকা চাই আবু কাছাম উন্নয়ন জনজীবনে নিরাপত্তা ও মাদক ইস্যু 15 মে নির্বাচনের প্রভাব ফেলবে বলে মনে করে সাবেক কাউতিয়া ইউনিয়নবাসী আর জানা স্বরবন্ত 21 টেলিভিশন